ল ব্যারেট রেজিস্টার্ড আইনি প্রতিষ্ঠান। আমরা সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, জেলা কোর্ট, ক্রেতা সুরক্ষা আদালত এবং ভারতবর্ষের প্রভৃতি কোর্টে যে কোনো আইনি সমস্যায় আপনাদের পাশে আমরা সর্বদা। ল ব্যারেট ল ফার্মের তরফ থেকে আজকে যে ভিডিওটা দেখানো হবে সেটা খুবই একটা ইন্টারেস্টিং ভিডিও, তাই জন্য অনুরোধ করা হচ্ছে ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার জন্য। স্কিপ করলে আপনাদের বুঝতে অসুবিধা হবে। আর এই সংক্রান্ত অন্যান্য ভিডিও সবার আগে আপনাদের স্ক্রিনে দেখতে কিংবা অন্যান্য সংক্রান্ত ভিডিও জানার জন্য আমাদের কমেন্টস বক্সে কমেন্ট করুন। আর এই সংক্রান্ত যদি কোনো অসুবিধা হয় তাহলে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে, যেগুলো 03379603549, 9831493993, 7003431764, 62897680070, কিংবা ইমেল যেটা রয়েছে law@007lawfirm@gmail.com সঙ্গে যোগাযোগ করতে পারেন, কিংবা অফিসেও ডাইরেক্ট যোগাযোগ করতে পারেন। নমস্কার, ল ব্যারেট ল ফার্মের তরফ থেকে আজকে যে ভিডিওটা আপনাদের সামনে দেখানো হচ্ছে সেটা খুব একটা ইন্টারেস্টিং এবং ইনফরমেটিভ ভিডিও বলা যেতে পারে। কারণ আজকে যে বিষয় সেটা খুবই গুরুত্বপূর্ণ, এই কারণেই বলা হচ্ছে যে আজকে ব্যাংক থেকে যে লোন দেওয়া হয় এবং সেই লোনের রিকভারি এজেন্টরা যেইভাবে হ্যারাস করে টাকা উদ্ধার করে লোনিদের কাছ থেকে, তো সেই বিষয়ে একটা নয়া নির্দেশ এসছে অর্থমন্ত্রীর কাছ থেকে। তো সেইটা শোনার জন্য পুরো ভিডিওটা আপনাদের অনুরোধ করা হচ্ছে, স্কিপ করবেন না, স্কিপ করলে আপনাদের বুঝতে অসুবিধা হবে। আর যে বিষয় সেটা হলো লোনের টাকা আদায়ের নামে যা খুশি তাই করতে পারবে না ব্যাংক, নয়া নির্দেশ কেন্দ্রীয় অর্থমন্ত্রী। ব্যাংক লোন কারা নিয়ে থাকেন? একজন ব্যক্তি তখনই ব্যাংক লোন নিয়ে থাকেন যখন তিনি বাড়ি, গাড়ি, জায়গা, ফ্ল্যাট বা অন্য কিছু কিনতে চাইছেন অথচ তার কাছে পর্যাপ্ত টাকা নেই। এছাড়াও ব্যবসা বাড়ানো থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রে গ্রাহকরা পর্যাপ্ত অর্থের জন্য ব্যাংক থেকে লোন নিয়ে থাকেন। এসবের অর্থ একটাই, আর তা হলো শখ করে কেউ লোন নেন না, কেননা লোন নিলেই বাড়তি সুদ দিতে হয় গ্রাহকদের। অন্যদিকে অনেকেই রয়েছেন যারা ব্যাংক লোন নেওয়ার পর সঠিক সময়ে সেই টাকা ফেরত দিতে পারেন না। বিভিন্ন সমস্যার কারণে অনেক ক্ষেত্রেই ঋণগ্রহীতারা লোনের টাকা বা কিস্তি ফেরত দিতে না পেরে সমস্যায় পড়েন। অন্যদিকে আবার ব্যাংক বা আর্থিক সংস্থাগুলি এ ধরনের মানুষদের থেকে লোনের কিস্তি বা টাকা আদায়ের জন্য যা খুশি তাই করেন। কিন্তু এবার এই যা খুশি তাই বিষয়টি অতীত হতে চলেছে, মানে লোনের টাকা ফেরতের নামে ব্যাংক থেকে যে লোনিদের সঙ্গে, মানে যারা লোন নিয়েছে তাদের টাকা, তাদের কাছ থেকে টাকা ফেরতের নামে যা খুশি তাই করবে, এই পরিস্থিতি আর থাকবে না। কারণ এর এই এই পরিস্থিতির জন্য বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন হতে হচ্ছে সাধারণ পাবলিকদের, তাই জন্য এইবার এই যা খুশি তাই বিষয়টি আর অতীত হতে চলেছে। অন্ততপক্ষে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানগুলিকে এমনই নির্দেশ দিয়েছেন। এমন নির্দেশ এবং সতর্কবার্তা দেওয়া হয়েছে মূলত সম্প্রতিকালে ঘটে যাওয়া বেশ কিছু ঘটনার পরিপ্রেক্ষিতে, যেখানে দেখা যাচ্ছে ব্যাংক অথবা প্রতিষ্ঠানগুলি লোনের টাকা আদায়ের জন্য এতটাই চাপ দেওয়া হচ্ছে যে অনেকেই নিজেকে শেষ করে দেওয়ার পথও বেছে নিচ্ছে। এই সকল পরিস্থিতির কথা মাথায় রেখে কেন্দ্রীয় মন্ত্রী নির্মলা সীতারমণ সতর্কবার্তা দিয়ে ব্যাংককে জানিয়েছে এবং আর্থিক প্রতিষ্ঠানগুলোকেও জানিয়েছেন যে লোনের টাকা আদায়ের ক্ষেত্রে আরও মানবিক হতে হবে এবং বিষয়টিকে সংবেদনশীলতার সঙ্গে দেখতে হবে। আর যদি এমনটা না করা হয় তাহলে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া, মানে RBI, নিয়ম অনুসারে ব্যবস্থা গ্রহণ করার হুমকিও দেওয়া হয়েছে সেই ব্যাংকের উপর। লোনের টাকা বা কিস্তি আদায়ের ক্ষেত্রে ব্যাংক হোক অথবা যে কোনো আর্থিক প্রতিষ্ঠান গ্রাহকদের উপর জোর জবরদস্তি অথবা যা খুশি তাই করতে পারবে না এমন নির্দেশ আগেই দিয়ে রেখেছেন রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। তবে তারপরেও এই ধরনের অভিযোগ সামনে আসার ফলে এবার নড়ে চড়ে বসলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। এবার আশা করা হচ্ছে এই ধরনের ঘটনায় অনেকটাই লাগাম টানা যাবে। লোন রিকভারি এজেন্টদের উপদ্রবে অতিষ্ঠ বাঁচতে রিজার্ভ ব্যাংকের নতুন নিয়ম কী
জানা যাক। লোন রিকভারি এজেন্টদের লাগাতার ফোন আর হুমকিতে অতিষ্ঠ হয়ে পড়েছেন? রিকভারি এজেন্টদের আপনাকে হয়রান করছে বা আপনাকে ফোনে না পেয়ে আপনার আত্মীয় স্বজনদের হয়রান করছে, পাড়ায় গিয়ে অতিষ্ঠ করছে, পাড়ায় গিয়ে গালিগালাজ করছে, কি আপনার বাড়ির সামনে গিয়ে চমকাচ্ছে? তাহলে অবিলম্বে অভিযোগ জানান। চলুন জেনে নিন এই ক্ষেত্রে অভিযোগ জানানোর কী কী উপায় রয়েছে। লোন রিকভারি এজেন্ট দিনের যে কোনো সময় ইচ্ছে মতো ঋণগ্রহীতাকে ফোন করতে পারেন না কি তার বাড়িতেও যেতে পারেন না। রিকভারি এজেন্টরা ঋণগ্রহীতার আত্মীয় বা বন্ধুকেও ফোন করে হয়রানি করলে তা নিপীড়নের আওতায় পড়বে। সরকারি বেসরকারি ব্যাংক, নন ব্যাংকিং ফিনান্স কোম্পানি বা অনলাইন ডিজিটাল ঋণদাতারা যেভাবে মানুষকে ঋণ দেওয়ার পর আর ঋণ আদায়ের জন্য যেসব অন্যায় পদ্ধতি আশ্রয় নেয় তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে প্রস্তুত ভারতীয় রিজার্ভ ব্যাংক। শুধু সঠিক নিয়ম অনুযায়ী অভিযোগ জানাতে হবে গ্রাহককে। আপনাদের যদি এই বিষয়ে কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই আপনারা আমাদের ফার্মের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমাদের তরফে আপনাদের সব রকম সহযোগিতা করা হবে যাতে করে এই ঋণ যা আপনাদের যে ব্যাংক আপনাদের কি যে ফিনান্সিয়াল ইনস্টিটিউট আপনাদের ঋণ দিয়েছে এবং ঋণ নেওয়ার নামে ঋণের মান্থলি ইনস্টলমেন্ট নেওয়ার নামে যে অযথা হয়রানি করছে কি আপনাদের সমস্যার সৃষ্টি করছে সেই বিষয়ে আমরা আপনাদের অবশ্যই সহযোগিতা করব যাতে করে তারা এই জিনিস করতে আর না পারে। তাহলে যেটা বলা হচ্ছিল যে আপনারা তাহলে এই প্রসঙ্গে মানে সঠিক নিয়ম অনুযায়ী অভিযোগ জানাতে হবে গ্রাহকদের। এই প্রসঙ্গে রিজার্ভ ব্যাংকের গভর্নর শক্তিকান্ত দাস বলেছেন, ঋণ আদায়ের জন্য এজেন্টরা যেসব অন্যায় পদ্ধতি অবলম্বন করেন তা কিছুতেই মেনে নেওয়া যায় না। লোনের টাকা আদায়ের নামে অসময়ে ফোন করা বা অশ্লীল অসভ্য ভাষা ব্যবহার করে ঋণ গ্রহীতাকে হুমকি দেওয়া কোনোভাবে গ্রহণযোগ্য নয়। শুধু তাই নয়, তার মতে ঋণের মাসিক কিস্তির দেওয়ার তারিখ টাকা পরিশোধ না করার জন্য যেভাবে বিপুল পরিমাণ সুদ ও জরিমানা ধার্য করা হয় তাও অন্যায়। ভারতীয় রিজার্ভ ব্যাংকের ঋণ গ্রহীতা হয়রানির প্রতিনিধি বিধি কী রয়েছে, মানে রিজার্ভ ব্যাংক বরোয়ার হ্যারাসমেন্ট প্রিভেনশন রুলস কী? এই রুলস অনুযায়ী কোনো লোন রিকভারি এজেন্ট দিনের যে কোনো সময় ইচ্ছে মতো ঋণ গ্রহীতাকে ফোন করতে পারবে না। সকাল 9টার আগে আর সন্ধ্যে 6টার পর কোনো অ্যালোন রিকভারি এজেন্ট ঋণ গ্রহীতাকে ফোন করে হয়রানি করতে পারে না। এমন করা হলে তার নিপীড়নের আওতায় পড়বে। আর একবার বলছি সময়টা, সকাল 9টার আগে আর সন্ধ্যে 6টার পর, মানে সকাল 9টার পর থেকে সন্ধ্যে 6টার মধ্যে একমাত্র ফোন করতে পারে, তাও ভদ্রভাবে ভদ্র কথা বলতে হবে। এবং তাই বলা হচ্ছে সকাল 9টার আগে আর সন্ধ্যে 6টার পরে কোনো রিকভারি এজেন্টই ঋণ গ্রহীতাকে ফোন করে হয়রানি করতে পারবে না। এমন করলে তার নিপীড়নের আওতায় পড়বে। অনেক সময় দেখা যায় কোনো ব্যক্তি ঋণ নিয়ে থাকলে তা আর ঋণের মাসিক কিস্তির টাকা সময় মতো পরিশোধ করতে না পারলে রিকভারি এজেন্টরা ঋণ গ্রহীতার আত্মীয় বা বন্ধুকে ফোন করে হয়রানি করে। এমনটা করা হলে রিজার্ভ ব্যাংকের ঋণ গ্রহীতারা হয়রানি প্রতিরোধ বিধিতে তা অপরাধ আর নিপীড়নের আওতায় পড়বে। যদি কোনো লোন রিকভারি এজেন্ট কোনো ঋণ গ্রহীতাকে হুমকি দেয়, ভয় দেখায় বা তার সঙ্গে অশ্লীল অসভ্য ভাষায় কথা বলে, তাহলে তাও রিজার্ভ ব্যাংকের ঋণ গ্রহীতা হয়রানি প্রতিরোধ বিধিতে গ্রাহকের হয়রানি হিসেবেই ধরা হবে। যদি লোন রিকভারি এজেন্টদের লাগাতার ফোন আর হুমকিতে আপনি অতিষ্ঠ, যদি কোনো রিকভারি এজেন্ট আপনাকে হয়রান করে তাহলে অবিলম্বে অভিযোগ জানান এবং আমাদের সঙ্গে যোগাযোগ করুন, আমরাও এ বিষয়ে আপনাদের সহযোগিতা করব। চলুন জেনে নিন এক্ষেত্রে অভিযোগ জানানোর জন্য কী কী উপায় রয়েছে গ্রাহকদের কাছে। লোন রিকভারি এজেন্টদের লাগাতার ফোন আর হুমকির বিরুদ্ধে কোথায় অভিযোগ করবেন? যদি কোনো বেসরকারি ব্যাংক বা কোনো আর্থিক সংস্থা আপনাকে লোনের টাকা আদায়ের জন্য হয়রান করে তবে আপনি রিজার্ভ ব্যাংকে অভিযোগ জানাতে পারেন। এই জন্য রিজার্ভ ব্যাংক আপনাদের সহযোগিতা করবে, কিংবা আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন, আমরাও আপনাদের সঠিক কোন জায়গায় যোগাযোগ করলে কীভাবে বলে আপনাদের এই হয়রানির শিকার থেকে মুক্ত হতে পারেন আমরাও সহযোগিতা করব। ডিজিটাল লেনদেন অ্যাপ বা সংক্রান্ত যে কোনো অভিযোগ আর প্রতারণার মামলা অভিযোগ করা যায়। কোনো এজেন্ট মারধর করলে বা ফোন করে হুমকি দিলে তাও অভিযোগ করানো যায়। রিকভারি এজেন্ট আপনাকে উত্তক্ত হয়রান করলেও অভিযোগ করা যেতে পারে। তো পুরো বিষয়টা আজকে এইটুকুনি। আবার বলা হচ্ছে, যদি এই বিষয়ে কোনো হয়রান হয়ে থাকেন কি হয়রানির শিকার হয়ে থাকেন কি আপনি এই নানান রকম সমস্যার সম্মুখীন হয়ে থাকেন এই লোন নিয়ে,
তাহলে আপনারা আমাদের সঙ্গে নির্দ্বিধায় যোগাযোগ করতে পারেন, আমরা এই বিষয়ে আপনাদের অবশ্যই সহযোগিতা করব। তাহলে ভিডিওটা এইটুকুনি, পুরো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। ধন্যবাদ। থ্যাংকিং ইউ অল। ল ব্যারেটের তরফ থেকে আজ যে ভিডিওটা দেখানো হলো সেটা দেখার জন্য সকলকে ধন্যবাদ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা এবং প্রচুর শেয়ার করুন, যাতে করে অন্যান্যরাও দেখে উপকৃত হয়। এই সংক্রান্তিত আরও যদি ভিডিও দেখতে চান কিংবা ইনফরমেটিভ ভিডিও কিংবা লিগাল অ্যাওয়ারনেসের উপর যে ভিডিওগুলো আমরা আপলোড করি সেগুলো দেখতে চান, তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। এবং যদি অন্যান্য বিষয় জানার থাকে কিংবা এই বিষয়ে জানার থাকে কিছু, তাহলে কমেন্টস বক্সে কমেন্ট করবেন। ধন্যবাদ।